দিতে আবারও সক্রিয় হয়ে উঠছে কিশোর গ্যাং সদস্যরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এক সবজি বিক্রেতাকে নরসিংদীতে দিন দিন নানামুখী অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে আর এসব অপরাধের সাথে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোররা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জটলা বেঁধে দাঁড়িয়ে থাকা পাড়া মহল্লার অলিতে গলিতে স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েদের সঙ্গে ইফতিজিন যেন নিত্যদিনের রোজনামচা এছাড়া চুরি চিন্তাই, মাদক ব্যবসা মাদক বহন চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি অপহরণসহ এমনকি হত্যাকাণ্ডেও রয়েছে তাদের সম্পৃক্ততা এলাকাভিত্তিক ছ্যাট বড গ্যাং তৈরি করে দলগতভাবে এসব অপরাধমূলক কর্মযজ্ঞ করেও জেলা জুড়ে দাপিয়ে বেলাচ্ছে তারা একই সাথে রয়েছে সন্ত্রাসী ও টপটেরদের দেরাত্ম এদের উৎপাতে আতঙ্কিত হয়ে পড়েছে নরসিংবীর মানুষ দেশি বিদেশি অত্যাধুনিক পিস্তল সহ ধারালিয়া অস্ত্র রয়েছে এই কিশোর জ্ঞানহাতে বিগত সময়ে পুলিশসহ বেশ কয়েকটি আইন প্রয়োগকারী ও গ্যাণ্ডা সংস্থা এসব মাস্তানদের তালিকা প্রস্তুত করলেও বাস্তবে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তালিকা তৈরি ও হালনাগাদ করলেও ধরাছে আমার বাইরেই থেকে যায় এসব সন্ত্রাসীরা অভিযাক বিভিন্ন মহলের আর এসব কারণে তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষ রাজনৈতিক ছত্রছায়ায় বা শীর্ষ সন্ত্রাসীদের সহয়াগী অনুচর হিসেবেও সক্রিয় এসব উঠতি বয়সী কিশোররা বলে জানান ভুক্তভোগীরা রোববার দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে প্রকাশে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে সৈকত নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের সদস্যরা এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসে তার বোন বৃষ্টি আক্তার সে সময় বৃষ্টি আক্তারের সাথে থাকা চার লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা ও তার সামনেই ভাই মারুফকে কুপিয়ে হত্যা করে তারা শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে সবজি বিক্রেতা নিহত মারুফ নিহতের মরদেহ উদ্ধার শেষে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে